বগুড়াতে যেখানে শুটিং করতে গেলাম ইউনিয়নের নামটা কি জানেন? হাপুর। চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি বলে একটা বিষয় থাকে। আশা করছি যাও পাখি বলো তারে দেখলে আত্মাটা শান্তি পাবে। একটা মুভি সুন্দরভাবে চলে যাচ্ছে, চোখের শান্তি, মাঝে মনকে নাড়া দিচ্ছে, আবেগকে, আবেগের অনুভূতিকে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে চলে যাচ্ছে, চোখে পানি আসছে, সেরকম একটা ফিল পাবেন। ফ্যান এবং এই ভাষাতে সবচেয়ে বেশি তিনি জনপ্রিয় হয়েছিলেন, তারপর তার অভিনয় শক্তি মক্তা দিয়ে শক্তিশালী অভিনেতা রাশেদ মামুন অপু ভাই, প্লিজ। এবং একটু বিনয়ের সাথে বলবো সকলেই সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। বগুড়াতে যেখানে শুটিং করতে গেলাম ইউনিয়নের নামটা কি জানেন? হাপুর। বিশ্বাস করেন একটুও হাপুর খাইনি। অসাধারণ একটা অভিজ্ঞতা আমার স্বল্প বিস্তর ক্যারিয়ারে, যে কটা শুটিং খুব আনন্দ নিয়ে, মন নিয়ে, ভালোবাসা নিয়ে করেছি তার মধ্যে যাও পাখি বলো তারে টোটাল ক্রেডিট বস্তু মুস্তাফিজুর রহমান মালিক স্যার। আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেবার জন্য। আদরকে ধন্যবাদ, আদরের জন্য এই ছবিটা আমি কাজ করতে পেরেছি আর কি। আমার কাস্টিং কিন্তু আদর করেছে। আচ্ছা, ভালো ছবি। ওই যে চতুর্দিকে নানান অস্থিরতায় আমাদের মনগুলো যখন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় আছে, একটু অ্যাকশন দেখছি, এখানে একটু এটা দেখছি, এটা দেখছি, সেই জায়গা থেকে চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি বলে একটা বিষয় থাকে। আশা করছি যাও পাখি বলো তারে দেখলে আত্মাটা শান্তি পাবে। সেই ছোটোবেলায় আমরা দেখতাম না, 80s-এর দশকে, 90s-এর একটা মুভি সুন্দরভাবে চলে যাচ্ছে, চোখের শান্তি, মাঝে মনকে নাড়া দিচ্ছে, আবেগকে, আবেগের অনুভূতিকে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে চলে যাচ্ছে, চোখে পানি আসছে, সেরকম একটা ফিল পাবেন যাও পাখি বলো তারে। সবাইকে বলবো, আসলে ছবিটা হয় কি, আপনারা তো সবাই জানেন সেই ছবিটা আসলে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াটাই হচ্ছে সবচাইতে বড় কথা এবং সবচাইতে বড় ব্যাপার। এতদিন পরে অ্যাজ এ আর্টিস্ট হিসাবে স্বপ্ন দেখেছি আমি, না দুঃস্বপ্নও কখনো মানে দেখি নাই, যে আমার ছবি চলছে, দর্শকরা হলে 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 ভর্তি, সবাই মিলে পরিবার সহ আসছে, হাউসফুল যাচ্ছে, আমি লাকিলি দেখে ফেললাম আমার নেক্সট কথা ছবিতে। যাই হোক, এই অগ্রযাত্রাটা অক্ষুণ্ণ থাকুক, যাও পাখি বলো তারে আবার ইন্টার সবার হয়ে সেই দিনটা দেখতে চাই, দর্শকদের কাছে পৌঁছাতে হবে, তার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা। আমি আমার জায়গা থেকে, অনেস্টির জায়গা থেকে বুকে হাত রেখে বলতে চাই, আসলে কাজটা করে আনন্দ পেয়েছি, আসলে সবাই আনন্দ পাবে, আনন্দ পাওয়াটা জরুরি। ধন্যবাদ সবাইকে আমার জন্য, আসসালামু আলাইকুম।